নৱবিবাহিতা মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুক কেন্দ্ৰ কৰি ঢেকীয়াজুলিত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। উত্থাপিত অভিযোগ অনুসৰি ঢেকীয়াজুলি নগৰৰ সমীপৱৰ্তী মঞ্জুলি গাঁৱৰ ৰাজদীপ দেৰ পত্নী শিল্পী বিশ্বাসক স্বামীৰ পৰিয়ালৰ লোকে অতি পৰিকল্পিতভাৱে হত্যা কৰি এই হত্যাকাণ্ডক অন্য ঘটনাৰ ৰূপ দিয়াৰ চেষ্টা চলায়। আজি পুৱা 9 বজাত শিল্পী বিশ্বাস ঘৰৰ চিৰিৰ পৰা গুৰুতৰভাৱে অসুস্থ হৈ পৰা বুলি স্বামীৰ পৰিয়ালৰ লোকে শিল্পীৰ পিতৃগৃহত জনায়। এই ঘটনাৰ পিছতেই শিল্পী বিশ্বাসক চিকিৎসালয়লৈ নিয়া বুলিও জনায়। ইতিমধ্যে শিল্পী বিশ্বাসৰ মৃত্যু হৈছে। উল্লেখ্য যে ঢেকীয়াজুলি নগৰৰ 4 নং ৱাৰ্ডৰ প্ৰয়াত সুনীল বিশ্বাসৰ কন্যা শিল্পী বিশ্বাসৰ যোৱা 1 মাৰ্চত ঢেকীয়াজুলিৰ মঞ্জুলি নিবাসী প্ৰদীপ দেৰ পুত্ৰ ৰাজদীপ দেৰ লগত বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহৰ কেইমাহমান পিছৰে পৰা শিল্পী বিশ্বাসক স্বামীৰ পৰিয়ালৰ লোকে মানসিক শাৰীৰিক নিৰ্যাতন চলাই যোৱাৰ অভিযোগ উত্থাপন হয়। আৰু আজি পুৱা শিল্পী বিশ্বাসৰ ৰহস্যজনক মৃত্যুৰ ঘটনাই শিল্পী বিশ্বাসৰ পিতৃগৃহৰ লগতে ওচৰ চুবুৰীয়া লোকসকলক উদ্বিগ্ন কৰি তোলে। স্থানীয় লোকসকলে এই ঘটনাক পৰিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিছে। এই ঘটনা সন্দৰ্ভত শিল্পী বিশ্বাসৰ পিতৃগৃহৰ ফালৰ পৰা ঢেকীয়াজুলি আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰা হৈছে। ইপিনে শিল্পী বিশ্বাসৰ ৰহস্যজনক ঘটনাৰ উচিত তদন্তৰ দাবীত আজি সন্ধিয়া স্থানীয় লোকসকলে ঢেকীয়াজুলি থানা ঘেৰাও কৰে। আমার ছোৱালী কিবা এটা হয়েছিল ফোন করব লাগিছিল আর আমার ছোৱালী যদি নিজে নিজে সুইসাইড করেছে তহতের হাত ধরে কেউ নমালি পুলিশক আহিব দিলে হয় পুলিশে নমালো হয় তহত যদি একো ঝুঁকি নাই আর সিঁড়িপরা ছোৱালী পড়ি কেনে কেনে মরে আর যদি সুইসাইড করেছে ডিঙির দাগ ডিঙির তো দাগ নাই সুইসাইড করা মানুষ এজনের ভরি সরি বেঁকি থাকে ই নর্মাল খোয়া মানুষ জনে ভরি সরি আছে আজি ৰাতিপুৱা 8টা বজাত তাক ইয়াতে মাৰি পেলাই ঘৰতে ইয়াত টুমুকি নি পেলাই পিছত এইটো কৈ আছে যে প্লাণ্ট মাৰ্ডাৰ বুলি মানে আপোনাক কৈ আছে যে মানে আমাক কৈ আছে যে এইটো সি সুইচাইড কৰিছে আগৰ পৰাই তাক হেৰাচমেণ্ট দিয়ে ঘৰতে আমাৰ ভণ্টি আহি পেলাই আমাক কয় যে এনেকৈ কৰে তথাপিও আমি বুজাই পৰা দি পেলাই পঠাই দিওঁ কিন্তু এতিয়া এনেকুৱা হ'ল কালি ৰাতিও মই অলপ কৰি আহিছোঁ ভণ্টিৰ লগত কিন্তু তাৰ মুখখন একদম পূৰা হাঁহি একো মোক খোৱা নাই আজি ৰাতিপুৱা এই কাণ্ডটো কৰি পেলাই হতুমুখী ধুই পেলাই পিছত আমাক খবৰ দিয়ে যে চিৰিয়াছ কণ্ডিশ্যন চিৰিৰ পৰা পৰিছে আমি গৈ পেলাই দেখোঁ যে অলৰেডি তাত মই ডেড বডিটো পৰি আছে আপোনালোকে কি সন্দেহ কৰিছে কি হ'ব পাৰে এইটো এইটো মাৰ্ডাৰ এইটো একদম একদম পূৰা প্লাণ্ট মাৰ্ডাৰ আগতে এটা এম্বুলেঞ্চ খবৰ দিছে ঘৰত সিহঁতৰ 5টা গাড়ী আছে কিন্তু সিহঁতৰ যদি এটা পেচেণ্ট যদি চিৰিয়াছ হয় তো আগতে আগতে নিজৰ গাড়ীটো ওলাব কিনে আপোনালোকক কিন্তু এম্বুলেঞ্চ যিটো লাগে কিয় লৈ যাব লাগে আগৰ পৰাই এইটো একদম পূৰা প্লাণ্ট মাৰ্ডাৰ কৰিছে আৰু এইটো যদি এই 5টা অপৰাধীক পূৰা জেললৈ কি কৰি প্ৰেৰণ কৰি পেলাই আপোনাৰ একদম পূৰা ফাঁচীৰ দাবী একদম পূৰা আমাৰ আছে একদম কৰিব লাগিব আপুনি এটা কথা কওক যে এজাহাৰখন কাৰ কাৰ নামত দিছে আপোনালোকে এজাহাৰখন আমি দিছোঁ ৰাজদীপ দে প্ৰদীপ দে কৃষ্ণা দে দেৱী দে আবুলটি দে তেওঁলোকৰ গোটেইকেইটা পৰিয়ালৰে অঁ একেটা পৰিয়ালৰে আৰু যদি এই এইকেইটা শাস্তি এইকেইটার যদি শাস্তি নহয় আমি এই রাজপথত মোটামুটি 5,000 মানুষ রয়ে পেলায় আমি একদম পুরো অবরোধ করি পথ অবরোধ
শাস্তি নোপালেকে আমি একদম পুরা ই করে, কারণ আজি মোর ভন্টি এনেকা হয়েছে, কালি যদি বেলেগ একটা ভন্টি যদি কোনোবা ছোৱালী যদি এনেকা হয় তো কি হব? এই সরকারখনে কয় যে বেটি বচাও, যদি এনেকা হয় তো কি হব? কক আপনার কক এই রাজ্যে কক মুখ্যমন্ত্রী ডাঙর রাজনাথ একদম মানে একদম পুরো হাত জোর করি অনুরোধ করছো যে আপনি একদম পুরো দোষী শাস্তি দিব আমাক, সহায় করক অল্প মোর ভন্টি আর নাই এই পৃথিবীতে। ডেকোরেশন করে কিনা বনাব সেইটাও দিছো, গতিকে ভাল নালাগে বড়তে পঠাই দিব লাগিছিল আমার আমি বিয়ার পিছর পরা ছোৱালীজনীক যে অত্যাচার করে আছে, ঘর অত্যাচার করে আছে, মাকর ঘর আহিব নিদে, বেলেগ কোথাও গেলে যাব দিয়ে আমার ঘর আহিব নিদে, মোক কয় যে বৌ মোক আহিব নিদে, শাহুজনী 4টা বজাত উঠিব লাগে, 4টা বজাত উঠিয়ে কাম কাজ সব করিব লাগে, তো এনেকুৱা কৈ থাকে, সিদিনাখন ঘর আহিও সি শান্তি পোৱা নাই, কৈ আছে ছোৱালীজনী ইমান অশান্তি করে ইমান অশান্তি করে, তথাপি আমি বুঝাই দিছো যে এনেকুৱা অশান্তি তো হয়ে তুমি ভালদরে থাকিবা কিন্তু কেউ বেয়া কাম নকরে, সেই তো বেয়া কাম কেউ নকরো আমি জানো, ভালদরে জানো ছোৱালীজনী বেয়া কাম কেউ করবেন সিহঁতে মারি পেলাইছে, ডিগিট চাপে সিহঁতে মারি পেলাইছে ছোৱালীজনী, সেই সুইসাইড করা ছোৱালী নহয় সি, আর সিহঁতর দোকান আছে সর্তেশ্বরী তন্দেশ্বরী কি তন্দুরি হাত সর্তেশ্বরী সব দোকান আছে, মানে ছোৱালীজনী বড়ি হয় ডাঙর বড়ি আমি সবে গেছো দুপরিয়া ভাত খেয়ে লো খাই তাই আসি, তারপর মানে সবর ঘর ছোৱালী তো ভাল, আমার ছোৱালী আমি তার ছোৱালী সবই ঠিক আছে, আজি রাতেপা সিহঁতর ঘরত মানে 7টা-8টা মান-9টা মানত কিবা একটা হয়েছে আমি একই গম নাপাই, সিহঁতর ঘর আমার ঘর পরে বেশি দূর নহয়, তার দেউতার ঘর পরে হাজবেন্ডের ঘর বেশি দূর নহয়, 5 মিনিটও নালাগে গই পাওঁতে যাই পাওঁতে, রাতেপা কিবা একটা হয়েছে আগত কব লাগিছিল যে তহঁতর ভন্টি এনেকা কিবা একটা করেছে তহঁতে আ বলি, বা আমাকে একটা খবর দিব লাগিছিল যে ছোৱালীটো নাই, সিহঁতে কি করেছে সেইটো সঁচা কথা নকয়, মূল মিস্টারক 10টা মানত ফোন করেছে, ফোন করে পেলায় কয় আছে তহঁতর ভন্টি সিঁড়ির পরা পড়ি পেলাই কিবা কথা চথা নোখোৱা হয়ে গেছে জলদি আ বলে, তাৰপিছত মিস্টারক সুধিলে কত আছো, কৈছে ইয়াত ওচৰতে কি বুলি কি বুলি কয় খাহুরিক কথা আমার ভন্টির সিরিয়াস অবস্থা, আমি তেতিয়াহে গম পাইছো আমার ভন্টির যদি নিজে নিজে সুইসাইড করেছে তহতে ডেড বডিটো নমাব নালাগিছিল, তহতে ডেড বডিটো কিয় কিয় নমালি, আর সুইসাইড যদি করেছে ডিঙিত কিবা দাগ থাকিব লাগিছিল, ডিঙিত ডিঙিত একো দাগ সাগ নাই, এইটো পুরো ফুল মার্ডার কেস, সিহঁতে মিলি জুলি ডেড বডিৰ পৰা গুণৰ বস্তু চুরি কৰিব লাগিছিল, এটা কোনোবা বুয়ারি এটা ঘৰত এনিটাইম গুণৰ জিনিস পঢ়া থাকে, পোস্টমর্টম করার আগতে পোস্টমর্টমের মানুষে কোনো জিনিস খুলিব, সিহঁতো আগে খোলা এই খোলার কোনো নিয়ম নাই, পোস্টমর্টম নোহার আগতে সিহঁতে কোনো নাক খুলি পর্যন্ত খুলি রাখি দিছে, আগতর একো চিন নাই, ঢেকিয়াজুলিৰ পৰা দীপাংকৰ ভট্টাচাৰ্যৰ প্ৰতিবেদন মাই নিউজ এনি। মাই নিউজ এনিৰ বিশেষ অনুষ্ঠান আপোনাৰ সমষ্টি আপোনাৰ বিধায়ক, আমি যাম প্ৰতিটো সমষ্টিলৈ, কি কয় মন্ত্রী বিধায়কে, কি কয় সাধারণ রাইজে, প্রতিটো সমষ্টিৰ উন্নয়নৰ গ্রাউন্ড জিরো রিপোর্ট, অসীম কুমার ডেকাৰ সৈতে বিশেষ অনুষ্ঠান আপোনাৰ সমষ্টি আপোনাৰ বিধায়ক।